হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে যে টপিকটি নিয়ে কথা বলবো সেই টপিকটি হচ্ছে গিয়া ফিঞ্চ পাখি ডিম পাড়ার লক্ষণ। আপনার ফিঞ্চ পাখি হয়তোবা অনেক দিন ধরেই বসে থাকেন, কিন্তু ফিঞ্চ পাখি কখন ডিম পারবে তা আপনারা জানেন না। তাই আপনাদের এই ভিডিওতে আমি বলবো, পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। আমার এই ভিডিওটি না টেনে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনিও বুঝতে পারবেন যে আপনার পাখি ডিম কখন পারবে আর সীমিত সময়ের ভিতরে হয়তোবা আপনার পাখিও ডিম পেড়ে দিতে পারে। তাই আমি আপনাদের কাছে টপিকটি শেয়ার করতেছি, আপনারা আমার সঙ্গে থাকুন। ফিঞ্চ পাখি যেই বিডাররাই পোষেন না কেন, দেখতে পারবেন ফিঞ্চ পাখি যখন খাবার এবং পানি সবসময় খাঁচার ভিতরে থাকে, যখন পরিবেশে থাকে তখনও খাবার পানি যখন পেয়ে ফেলে, তার পরবর্তীতে ওরা বাসা বাঁধতে অথবা ব্রিডিং মুডে আসার জন্য তৈরি হয়। আর যদি আপনারা খাঁচার ভিতরে এমন সিস্টেমে, প্রকৃতির সিস্টেমে যদি আপনি ফিঞ্চ পাখিকে পালেন, তাহলে ফিঞ্চ পাখি কিন্তু ডিম বাচ্চা ভালো করবে। তাই আপনাদের বলছি যে আগে ফিঞ্চ পাখি পালার আগে সবার আগে জেনে নেবেন যে ফিঞ্চ পাখির খাবার এবং পানি সবসময় খাঁচার ভিতরে রাখার চেষ্টা করবেন, তাহলে ওরা প্রকৃতির যে ফিলটা এই ফিলটা খাঁচার ভিতরে ওরা পাবে। তাহলে আসুন জেনে নিই ডিম পাড়ার লক্ষণগুলো। আপনি আপনার পাখির চাঞ্চলিকতা ফলো করলে দেখতে পারবেন আপনার ফিঞ্চ পাখি খেরকুটো টানাটানি করে বাসার ভিতরে নিয়ে যেতে চাচ্ছে। ফিমেল পাখিও নিবে এবং মেল পাখিও নিবে, দুজন মিলেমিশে খেরকুটো নিয়ে বাসা বাঁধার চেষ্টা করবে। হাঁড়ি অথবা বক্স যে কোনো কিছুর ভিতরে দেন না কেন, আপনি ওই জায়গায়ই ওরা বিট করতে সক্ষম হবে। তখন আপনাদের এক নাম্বার কাজ হবে পাখিকে কিছু নারকলের ছোপরা অথবা দুবরা ঘাস এনে খাঁচার ভিতরে দিলে ওরা নিজেরা নিজেরা খড়কুটো টেনে সুন্দর একটি প্রকৃতির মতন বাসা বাঁধতে ওরা চেষ্টা করবে। সো এক নাম্বার লক্ষণটি হচ্ছে গিয়ে যখন আপনারা দেখবেন বাসা বাঁধতে শুরু করে দিয়েছে, তখনই আপনারা বুঝবেন যে ফিঞ্চ পাখিটা আপনার ডিম পাড়তে ইচ্ছুক হয়েছে এবং পেটের ভিতরে ডিম আসতে শুরু করেছে। দুই নাম্বার টপিকটি হচ্ছে গিয়া ভিউয়ার্স, আপনাদের সাথে দুই নাম্বার টপিকটি শেয়ার করতে যাচ্ছি। দুই নাম্বার টপিক, যখন আপনার ছেলে ফিঞ্চ পাখিটা নাচানাচি করবে এবং নিত্য নতুন ডাকে শিস বাজিয়ে ডাকাডাকি করবে মেয়ে পাখিটাকে, তখনই বুঝতে পারবেন আপনারা যে ফিঞ্চ পাখি অতি শীঘ্রই আপনার ফিঞ্চ পাখিটি ডিম পাড়ার লক্ষণের ভিতরে এই দুই নাম্বার লক্ষণটি পড়ে থাকবে। মূলত ফিঞ্চ পাখির ডাক সবসময় একই ডাক হয় না, যখন ব্রিডিং মুডে ওরা থাকে মেয়ে পাখিটাকে আকর্ষণীয় করার জন্য নিত্য নতুনভাবে শিস দিতে থাকে। পরবর্তী লক্ষণটি হচ্ছে গিয়ে বিওয়াস, আপনার ফিঞ্চ পাখি যদি দেখেন ঘন ঘন মিটিং করে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফিঞ্চ পাখিটি অতি শীঘ্রই 15 থেকে 16 দিনের ভিতরে ডিম পাড়তে ইচ্ছুক হবে এবং বাসার ভিতরে ডিম পারবে। কারণ হচ্ছে গিয়ে বিওয়াস, যখন 15 থেকে 16 দিনের ভিতরে ডিম পেটের ভিতরে জমা হয়, তখন ডিম পেটের ভিতরে জমা হলে 15 থেকে 16 দিন টাইম লেগে যায়, তার পরবর্তীতে ফিঞ্চ পাখি ডিম পারে। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকৃত হন আপনারা, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার এই পাখিবাড়ি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।